गाइज वेलकम बैक टू माय चैनल आमी दिमिश्री रॉय आमार चैनल यूट्यूब गलल ब्लॉगे तुम्हारे अनेक अनेक स्वागत। तो ये आमादेर कानाई दा आमादेर সামনে আর এখানে রয়েছে গোপাদি আনাইদা এই তো ভালো করে দেখো ভাই এই তো আই বন্ধু এই তো আছি গোপাদিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আমরা একটি বাজারে টুকটাক পুরো দেখাবো না টুকটাক দেখাবো নাহলে বেশি দেখালে বোরিং হয়ে যাবে তোমরা নিজেরাই বলবে এত কিছু দেখাচ্ছে অল্প কিছু দেখাবো এই কারণে। তো চলো দেখতে থাকো আমার এখানে চলে এসেছি এই দোকানে। চলো একটু টুকটাক কিছু খেয়ে নিই খেয়ে যেতে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাই খাই যেহেতু করছি সেই কারণেই সবাইকে খাবার দাবার দিচ্ছে। তো চলো খেলাম এবার খাচ্ছি না মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি জানি না বেশ ভালো লাগে। তো এখানে একটা জিনিস হয়েছিল যে আমরা খাবার খেতে যেতে হঠাৎ করে বর চলে এসেছিলো। তো তার আগে থেকে বরের খাবারটা প্যাক করে নিয়েছিলাম। তো বর খাওয়া দাওয়া শেষে শেষ যখন আমাদের হয়ে গেছে তখনই এসেছিলো কারণ বরের খাওয়াটা দিয়েছিলাম বর খাচ্ছিলো। আর এখান থেকে আমরা আদা রসুন নেবো বলে আমরা আদা রসুন আমরা বেছে নিচ্ছিলাম। এখানে তো আদা রসুনের সস্তায় ছিল তাই নিয়েই ফেললাম। আর এখানে দেখো পেঁয়াজ বাচ্ছে তো আমরা পেঁয়াজ নেবো। তার এখানে এইরকম এই কাপড়টা আবার তাকিয়ে থেকে দেখছি ভিডিও করছিলাম তাই ভাবছিলো মাথা পাতা অনেক খারাপ হয়ে গেছে কিন্তু মাথা তো খারাপ হয়নি। আমরা সে ভিডিও করতে আর এবং বাজার করতে তো পিকনিকে বাজার। তো চলো দেখতে থাকো আর কী পেঁয়াজ কেনা তো আমাদের হয়ে গেল আর তার মধ্যে কার কি দায়িত্ব ছিল সেটা তোমাদেরকে আমি বলেই দিলাম। আর এবার এখন আমরা নিয়ে নেবো চাটনির জন্য লাল লাল দিকে টমেটো কানাইদাকে আর আমার বরকে বললাম তো লাল লাল দিকে টমেটো নিয়ে নাও চাটনির জন্য ইয়ামি ইয়ামি টেস্টি চাটনি হবে। তো টমেটো নেওয়া তো হয়েই গেলো চাটনির জন্য এবার বললাম দেশি শশা নিতে। তো ওরা এখন দেশি শশা বাচ্চে ওই মধুমার হাটটাতে খুবই সস্তা মানে সস্তা হয় এক কিলো করে নিলে তাহলেই খুবই সস্তা এখানকার জিনিস। দেখো এখান থেকে আমার থালা গ্লাস নেওয়া হচ্ছে প্রায় বাজার প্রায় শেষ। তো চলো সুন্দর জিনিস দেখলাম তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না জিনিসটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেটা হলো এখানে একটা মন্দির আছে মন্দিরটা ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি ওয়েট করতে হবে এর জন্য। না দেখিয়া থাকতেই পারলাম না বাধ্য হয়ে দেখাতেই হলো। তো চলো এখানে রয়েছে তোমার লক্ষ্মী ঠাকুর আছে কালী ঠাকুর আর বড় ঠাকুর রয়েছে। তো মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা পুরো দেখানো যাবে না চলি জায়গাটা খুব শর্ট। আর এখানে সবাই আজকে যেহেতু শনিবার অনেকেই পূজা হয়ে পুজো দিয়েছে আমার ইচ্ছা হচ্ছে একটু নমস্কার করতে কিন্তু দূর থেকেই করতে হবে যেহেতু আমি মন্দিরে উঠতে পারবো না কিছু করার নেই। তো চলো ওরা কোথায় গেলে দেখেই আসি তাহলে। তা কোথায় গেল ওটা কোথায় এই গলিতে কোথায় একটা ঢুকেছে ওরা মোরা কোথায় এই দেখো ওদেরকে খুঁজেই পাচ্ছি না তোমরা খুঁজে দাও প্লিজ প্লিজ খুঁজে দাও আমি পাচ্ছি না। আর এখানে কড়াই ওভেন রেডি এখানে কাটা কুটো চলছে এক্ষুনি শুরু হবে এখনো শুরু হয়নি। এই হলো আমাদের রাঁধুনি হেল্পার এটা তো রাঁধুনি না এটা হেল্পার। আমাদের অনেক কিছু এদিকে আয়োজন করা হয়েছে কিন্তু কোনো লাইট ফাইট মনে হয় জ্বলবে না। তো চলো সন্ধে তো হয়ে গেছে এবার আমাদের রান্নাটা শুরু হয়ে গেছে এদিক থেকে। এখানে ডিম আর আলু সিদ্ধ করা হয়ে গেছিলো এবার ওগুলো ছাড়াচ্ছে গোপাদি আর শিল্পী দিয়ে। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটাও আমরা ভাজা বসিয়ে দিয়েছি। তো তোমরা তো বুঝতেই পারছো আজকের রেসিপিটা কী হবে আজকের রেসিপিটা হবে তোমরা বুঝতেই যখন পাচ্ছ তাহলে বললাম না পরে নিশ্চয়ই বলে দেবো তোমরা ততক্ষণ তোমরা কমেন্ট করে জানাতে থাকো আজকের রেসিপি কী আছে। তো চলো দেখতে থাকো দেখো কত সুন্দর পকোড়া হচ্ছে এবার পকোড়াগুলো দুটো জাল দিতে বলো আর কফি হবে কফি তো একটু একটু হয়ে যাবে কফি হবে দুটো জাল দিতে থাকুক
এই দিদিভাই মনে মুখ চালতে চালাতে থাকছে পপকর্ন দিয়ে। দেখো কত সুন্দর লাইট টাইট লাগানো হয়েছে। এবার তেলপোলটা এখনো লাগানো হয়নি, তেলপোলটা পরে লাগাবে। এই আমাদের গোপা মজুমদার দেখো হু করে, দেখো আমি একা রান্না করছি। আর এখানে আছে শিল্পীদি রয়েছে, আর একটা পুচকু মেয়ে আছে এখানে, আর ওখানে সব দাদা এখানে দাঁড়িয়ে সব ছবি তুলছে, হেল্পও করে না এমন তাহলে বুঝতে পারছো, কান কান্না পাচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে, এই দেখো দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে আছে। বেলুনগুলো কে লাগালো? তুমি লাগালো বেলুনগুলো? বস্তা মস্তা লাগালাম, নায়িকার এই নায়ক। তো চলো এখন খাচ্ছি পকোড়া, আর এখানে আছে কফি, দুইটা করার কেউ নেই, রান্না করছি দিতে দেখতে পাচ্ছ, রান্না হচ্ছে আর এদিকে খাচ্ছি। আর মানে অলক্ষী বলে এগুলোকে, রান্না করতে হতে খেলে অলক্ষী বলে, শ্বশুর বাড়ি অলক্ষী কিন্তু আমাদের বাড়ি আমি লক্ষ্মী, আমার বাবার পারি পাপাকে পারিয়ে। তোমার সব পকোড়া করছে আমি এখানে বসে বসে করছি বলে পুরো দেখাতে পারছি না, এইভাবে তোমরা দেখে নাও। তো আমরা তো কফি কফি খাওয়া দাওয়া করছিলাম, তো কফি খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন রান্না বান্নার জন্য যাচ্ছি একটু ভিডিও করতে। কারণ এখানে এই দেখো যে বাড়িতে এসছে আমরা পিকনিক করছি, সেই বাড়ির এই কাকাটা প্রদীপদার বাবা এটা। তো চলো আরও দেখতে থাকো কী কী করছি, সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। যে চলে এসছে কেক, তো কেকটা কোনো প্লাস্টিক থেকে বাইরে করা হয়নি, তো কেক প্লাস্টিক থেকে বাইরে করলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো 25শে ডিসেম্বর যেহেতু কেক না খেলে হয় না। আর এখানে পরে ভয়েস দিচ্ছি, দেখো এখানে গান চলছিল একটা বক্সে, বক্সে যেহেতু গান চলছে তো কপিরাইট আছে, তোমরা জানো ওই যে বক্সটা রাখা আছে। আর এখানে একটা দাদাভাই দিদিভাই ওরা বক্সে গান চালাচ্ছে। তো আমার বেশি বড়ো বক্স আনিনি, ওটা বাড়িরই বক্স, তো বাড়ির বক্স চালিয়ে আমরা আনন্দ করছি। আমার সাইডে দেখো বেলুন টেলুনকে সাজিয়েছি, তো দারুণ লাগছে। আর মানে আরও আরও লোকজন ছিল, ওরা সব এদিক ওদিক বাজার দোকান করছিল। আর তো চলো এবার আমাদের কেক কাটা হবে, কারণ কেকটা সাজানো হচ্ছে। তো কেকটা সব বাইরে মানে প্লাস্টিকে ছিল, প্লাস্টিক থেকে ভরে দিলাম, তো ভরে টরে দেওয়ার পরে উপরে একটা কাগজ ছিল, কাগজটা তুলে আমি আর ফেলে দিলাম। এবার চলো এটা ফ্রুট কেক, দারুণ কেকটা খেয়েছিলাম, তো এত দারুণ কি বলবো, খুব সুন্দর কেকটা খেলাম। তো ফ্রুট কেক এটা, তো ওই দিন 25শে ডিসেম্বর কেক বলতে শুধু এই কেকটাই খাওয়া হয়েছিল, অন্য আর কেক খাওয়া হয়নি। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে কোন কেক কাটা হবে, তো চলো কেকটা কেটে ফেলি। এখানে দেখো প্রদীপদার ছেলে আর ওই যে শ্রেয়া আমাদের শিল্পীদের শিল্পী সঞ্জয়দার মেয়ে, এরা দুজন মিলে কেকটা কাটছে। তো চলো কেকটা ওরা কেটে ফেললো, ছোটো মানুষ ওদেরকে দিয়ে কেকটা কাটালাম, 25শে ডিসেম্বরের কেক। তো সবাই হাত তালি দিচ্ছে করছে, খুব মজা করেছি। ওটা পুরো আমাদের ফ্যামিলি পিকনিকই বলবো, যে পাড়ার লোক সবাই নেই, কিছু কিছু ফ্যামিলি থেকে আমরা এই পিকনিকটা, তো দারুণ হয়েছে। তো এখানে দেখো ভয়েসটা পুরো আমরা পরেই দিয়েছি, ভয়েস আমরা দিতে পারবো না, যেহেতু গান চলছিল, কী আর বলবো তোমাদেরকে দুঃখের বিষয়। এখানে চিকেনটা কষিয়ে নামিয়ে নিয়েছি, আর এখানে আলু ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেনটা, চিকেনটা ফুটতে দিয়েছি। আর আমি এই ফার্স্ট টাইম মনে হচ্ছে এত জনের জন্য বিরিয়ানি বানালাম, এই ফার্স্ট টাইম, তোমাদেরকে কী বলবো, একদম ফার্স্ট টাইম। এর আগে এত জনের জন্য বিরিয়ানি আমি কখনোর জন্যই বানাইনি, হয়তো বানিয়েছি 10-15 জনের জন্য, কিন্তু এখন যেটা বানিয়েছে 20-25 জন প্রায় খেতে পারবে। তো চলো এবার আমাদের জন্য, আমাদের মেয়েদের জন্য এটা একটু ফুটিয়ে এনে দিয়েছি, ফুটিয়ে স্লাইস বলে, স্লাইস এনে দিয়েছিলো। তো আমরা এখান থেকে স্লাইস খাচ্ছিলাম, আমি এখানে শিল্পী দিছিলাম, আর গোপা দিয়ে সাইডটাতে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওখানে সবাই মানে ফুটি আমাদের জন্য নয়, সবাই খেয়েছিলো ফুটিটা। তো এখন এখানে দেখো বিরিয়ানিটা আমি সাজিয়ে ফেলছি, আমি আর গোপা দি মিলে। তো দেখো বিরিয়ানি কত সুন্দরভাবে সাজিয়েছি, আমার তো বিরিয়ানি সাজাতে তো দারুণ লাগে। আমার এই বাড়ির লোকই বলে যে আমার হাতে বিরিয়ানি নাকি দারুণ হয়, এবার জানি না কেমন হয়, আদৌ বলতে পারছি না, নিজের মুখে নিজে প্রশংসা করা তো আর বলবো হাসি ছাড়া কিছুই নয়। তো দেখো আমি নাচছি, তোমাদের মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি কিন্তু নয়, ওখানে বক্সে গান চলছে খুব একটা দারুণ। এদিক থেকে প্রদীপদা দেখো, এই দেখো লাল কালার জামা পরা, এই এদের বাড়িতে পিকনিক করতে এসেছিলাম প্রদীপদাদের বাড়িতে, প্রদীপদা ওখানে নাচছে, আর এদিক থেকে আমিও নাচছি। আর এখানে কড়াইতে পাঁপড় ভাজছে হলো রাজাদা, গোপাদির বোনাই এটা,
আর ওখানে দেখো শ্রেয়া পাপড়গুলো প্লাস্টিকে ভরছে। ও দেখো মানে এখানে সবাই কাজ করেছে, সবাই ছোট থেকে বড় সবাই এখানে কাজ করেছে, কেউ হলো বসে ছিল না, সবাই টুকটাক কাজই করেছে। তো চলো এখানে পাঁপড়গুলো ভাজা হতে থাকুক, তোমাদেরকে আর একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখো। প্রদীপদার নাচ নাচটা দেখো, হাসি পাবে প্রচণ্ড, মানে ফানি ফানি নাচ না হলে ভালো লাগে না, একেবারে নাচতে হবে যে একেবারে পারফেক্ট নাচতে হবে এরকম নয়। প্রদীপদা এভাবেই নাচে ফানি ফানি, যাতে লোকজন হাসে। নাচ মানে তো লোককে যদি হাসাতেই না পারলাম তাহলে নেচে এবার কী লাভ হলো। মানে প্রদীপদার নাচের স্টাইলটাই এমনি। তো চলো আমরা এদিক থেকে বিরিয়ানি রেডি করছি, আর গোপাল দিক থেকে রাইস দিচ্ছি। আমি জাস্ট মশলা পেঁয়া বেরেস্তা তারপরে যে কেয়ারা জল গোলাপ জল এগুলো দিয়ে রেডি করে, তো এইসবগুলো দিয়ে রেডি হচ্ছিলো। তো আজকের মেনু কিছু তোমাদেরকে বলাই হয়নি, তো এখনই মেনুটা আমি বলে দিই। মেনুটা ছিল হলো বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি উইথ এগ ছিল, আর হলো চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিল। আর মানে কি বলবো, খুব মজা করেছি, খুব মজা করেছি। এর আগে এরকম ঘরোয়া বিরিয়ানি করেছিলাম, মানে পিকনিক টাইপসের, এর ওটা হলো আর বছরে। আর এবছর একটু লোকজন বেশি ছিল, একটু আনন্দ, একটু খাটনি হয়েছিল, একটু নয় অনেকটাই খাটনি হয়েছিল, খাটনি হলেও বেশ মজাই লাগছিল, অনেক অনেকজন মিলে ছিল। তারপর আমরা লাস্টে একটু নাচটা ছবি করেছিলাম। এবার আমি যেহেতু নাচ করছিলাম, ভিডিও করার কেউ ছিল না, ওই কারণে আমি নাচের ভিডিও আমি বেশি দিতেই পারিনি এখানে। ওই কথা আমি তো ভাবছি পাগল হয়ে গেছি, দেখো দেখো কেমন করছি, হাতে দিকে দিকে দিক করছি, কিন্তু না গান চলছে, সেই গানের তালে তালে করছি। তো চলো বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, আমি এবার গ্যাস ওভেনের উপরে, বড় ওভেনের উপরে আমি বসিয়ে দিচ্ছি। বা হাইটা কী ভারী বাবা, আমি তুলেছিলাম প্রচণ্ড ভারী প্রচণ্ড। তো আমি ভয়েস তো পরেই দিচ্ছি, তোমরা তো বুঝতেই পারছ ভয়েস এটা আমার পরেই দেবা। তো এখানে হয়ে গেছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। আর স্যালাড কাটছে গোপাল দিয়ে, ওখানে বটিটা নিয়ে স্যালাড কাটলো। তো চলো এই যে এখানে আমাদের নাচ গান শুরু হয়ে গেছে, তো এখানে আমি নাচ টাচ কিছুই দিতে পারবো না, দুঃখের বিষয়। তো তোমরা শুধু এমনি করে দেখে নাও। হ্যাঁ দেখো, এটা হলো লাল কালার জামা পরা, ওটা হলো প্রদীপদা, আর এটা হলো কানাইদা। দেখো দুজন মিলে নাচছে করছে। আর এই দেখো আমাদের পুচকু রাজাদার কোলে রয়েছে, পুচকু নাচছে ওখান থেকে, আর আমাদেরকে স্যালাড কাটা হচ্ছে। সব জিনিসপত্র আমরা ওদিক থেকে গুছিয়ে নিয়ে এবার আমরাও আসবো, একটু নাচা গানা করবো। কিন্তু দুঃখের বিষয় আমি যখন নাচলাম তখন সেই ভিডিও আর দিতে পারছি না। এই দেখো এই প্রদীপদা খুব ফানি ফানিভাবে নাচ করে, মানে দারুণ লাগে। ওই যে আজকের ভিডিওতে মানে একদম ডাইরেক্ট ভয়েস দিতে পারিনি, ভয়েসটা পরেই দিয়েছি, কিছু করার নেই, সরি এর জন্য, সরি চেয়ে নিলাম। গাইজ আমরা খেতে বসে গেছি, এত রাত্রে এখন কটা বাজে টাইমটা বলতে পারলাম না, কারণ ঘড়ি দেখতে পাচ্ছি না। এরা সব খেতে বসে পড়েছে, আর আমরা আমরা বসবো, আমরা ওই সাইডটাতে রয়েছি। এতক্ষণ বাদে কথা বলতে পারছি, গান চলছিল, আর তোমরা তো জানো গান দিতে পারবো না। চলো আমাদের খাবারটাও দেখিয়ে দিই। এখানে এ তো খাওয়া স্টার্ট করে দিয়েছে আমার বর, আমরা পাতিদেব খেয়ে এলো নিচ্ছে আমাকে খালাই। আর আমাদের এখানে চলো খাবারটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখো খাবারটা খুব সুন্দর দেখেছ, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। রান্না বান্না তো সবই হয়েছে, পুরো আমি দেখাতে পারিনি তোমাদেরকে, এত ব্যস্ত ছিলাম, তোমরা দেখছো দুটো থেকে আমি রান্না করে যাচ্ছি। বিরিয়ানিটা এখানে অল্প রয়েছে। এই বিরিয়ানিটা কার কেমন লেগেছে সেটা আমি বলতে পারছি, কিন্তু আমার তো দারুণ লেগেছে, দারুণ কি বলবো। আমার হাতে অন্য রান্না আমার ভালো লাগে না, কিন্তু বিরিয়ানিটা আমার দারুণ লেগেছে। তো দেখো কি কালার এসছে, ওফ আমি তো এখনই দেখছি, আর এখনই জিভ দিয়ে মানে মানে মুখের মধ্যে জল চলে আসছে এরকমই হচ্ছে। তার মানে এই বিরিয়ানিটা এত সুন্দর, এই দেখো চিকেন বিরিয়ানি উইথ এগ, ওফ আমার তো ফেভারিট এগ, তার মধ্যে চিকেনটাও ফেভারিট, আর বিরিয়ানি তো লাজবাব। ঠিক আছে তো এখন যেহেতু এখানে লাইট রাস্তার লাইটেই শুধু জ্বলছে, লাস্ট লাইট, আর এখন বাজে একটা বেজে গেছে। তো আমরা সেরকম কেউ নেই, প্রদীপদা আছে, এটা হলো প্রদীপদার ছেলে, আর ওখানে আছে কানাইদা গোপাদি, আর আমার পতিদেব মানে আমার বর, আর আছি আমি। অনেক মজা করলাম, তোমরা তো ভিডিওতে দেখলে এর আগে, খুব মজা করেছি, খুব মজা করেছি। চলো আমার ভিডিও সাবস্ক্রাইব করে দাও, আর পাশে পাশে থাকা বেল আইকন অল করে দাও।
তো টাটা, এখানে এই ভিডিওটা শেষ করলাম, নেক্সট ভিডিও আবার দেখা হবে। তখন সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে এভাবেই থাকো আর সাপোর্ট করো।